সকলেই চাই, আর সুন্দর রাখতে আমাদেরকে কে চায়? কেয়ারিও চায়, কেয়ারিওর কর্ণধার কাবেরিদি চায়। তাই বেশিরভাগ সময় দেখেছি আমাদের ডিমান্ডটা অভিমান অভিযোগের আগেই তিনি না পূরণ করে দেয়, কারণ তিনি বুঝতে পারে যে সত্যি সুন্দর হওয়ার অধিকার আমাদের সকলেরই। যদিও সারা বছরেই আমরা সুন্দর থাকতে চাই, কিন্তু তার মধ্যে দিয়েও বেশ কিছুটা সময়, মানে এখন যেরকম রয়েছে একটা সিজন, যে সময় একটু হলেও আমরা একটু পার্টি করছি, একটু হলেও আমরা ঘুরতে বেরোচ্ছি, সব থেকে বড় কথা এই সময় আমরা একটু সাজ পোশাকটা করতে ভালোবাসি, কারণ ওয়েদারটা ভীষণ ভালো। আমরা এই শীতের মরশুমটা আমরা খেতেও ভালোবাসছি, আমরা একটুখানি শরীর চর্চা করতেও ভালোবাসছি, আমরা একটু সুন্দর থাকতেও ভালোবাসছি, কিন্তু তার মাঝখানে মাঝখানে কিছু একটা তো ইনকমপ্লিট মনে হচ্ছে কি নিজেকে? হ্যাঁ, এই যেমন হয়তো আমি পুরো কমপ্লিট হচ্ছি একটা কোনো গেট টুগেদার বা পার্টি বা কোনো অকেশনে যাচ্ছি, কোথাও না কোথাও মনে হচ্ছে সামথিং মিসিং, কিছু একটা নেই। কি নেই সেটা হয়তো বুঝে উঠতে পারছি না, পুরো তো মেকআপটা ঠিকঠাক করলাম, কিন্তু কেন মনে হচ্ছে যে কিছু একটা কম লাগছে, ঠিক কমপ্লিট নই আমি। এই জায়গাটায় কিন্তু কমপ্লিট করার জন্য আপনাকে কেয়ারিওর সঙ্গে যোগাযোগ করতে হবে, কেয়ারিওর সাথে থাকতে হবে, কারণ আমরা তখনই কমপ্লিট হব যখনই আমাদের স্কিনটা ভীষণ গ্লো করবে। যখনই স্কিনটা গ্লোয়িং থাকবে তখনই কিন্তু তার উপর মেকআপটা কাজ করবে। এটা হয়তো যারা কেয়ারিও দেখেন, কেয়ারিওর সাথে আছেন, তারা জানেন। এরপরে পাশাপাশি সাথে সাথে শুধু স্কিনটা গ্লো করলে আমাকে সুন্দর লাগবে না, হেলদি চুলটাও লাগবে। সব পোশাকটাই সুন্দর মতো, বেশ কিছু পোশাক দেখে ভালো লেগেছে, বেশ কিছু ড্রেস আমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, আমি কিনে নিলাম। পরার পরে মনে হলো আমার শেপআপটা ঠিক আসছে না, যখন অন্য কেউ পরছে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না, আমার হয়তো এটা আর পরাই হবে না। এই রকম অভিমানও যাদের আছে তাদের একটা কথাই বলা, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সুন্দর রাখার জন্য, স্বাস্থ্য উজ্জ্বল রাখার জন্য কিন্তু রয়েছে কেয়ারিও। শুধুমাত্র ওপর থেকে নয়, শুধুমাত্র কিন্তু ভেতর থেকেও রয়েছে, কিন্তু বিকজ এটা ইন্টারনাল প্রবলেমটাও কিন্তু ভালো মতো কিওর করে হওয়া যায় বলে কিন্তু লেজার ট্রিটমেন্ট দিয়ে আপনারা এত ভালো আছেন। তাই আজও কিন্তু বছরের শেষ দিন, বছরের শেষেও আমরা সুন্দর থাকবো, পরবর্তী বছরের শুরুতেও আমরা সুন্দর থাকবো, সেই জন্যই কিন্তু আজও কিন্তু কেয়ারিওর কর্ণধার কাবেরি সাহা কাবেরি দি ফোন ইন লাইভ অনুষ্ঠানে আজকে শেষের দিনও কিন্তু আপনাদের সঙ্গে চলে এসেছে, আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে, আর আমি তো সাথে রয়েছি আপনাদের বন্ধু হিসাবে। সবকিছু কথা লাগে তাকে প্রথমত ধন্যবাদ, তারপর হচ্ছে ওয়েলকাম। দিদি, তোমাকে প্রথমে আজকে আমি ধন্যবাদ দিই, কারণ আমাদের বছরটা শেষ, আমরা টাটা বাই বাই করে নতুন বছরে, আর তুমি এখানে চলে এসছো, তোমাকে অবশ্যই স্বাগত। কি হয়, আমরা আমরা একটা কথা সবসময় বলি যে শেষ ভালো তার সব ভালো, তো আজকের দিনটা তো আমরা একটু ভালো করে এনজয় করে, কিন্তু বছরের প্রথমটা যখনই পড়ে, যতই কাজ থাক, যতই ব্যস্ততা থাক, যতই আমরা এই পরিস্থিতির মধ্যে থাকি, আমরা কিন্তু একটু না একটু হলে একটু সুন্দর থাকবো, একটু ফটো তুলবো, একটু আমরা কোনো অকেশন করবো, কিন্তু তার মাঝে মাঝে যারা বাধা দেয়, যেমন টায়ার্ডনেস হচ্ছে, গ্লোটা চলে যাচ্ছে, হঠাৎ করে চুল পড়ছে, ড্রেসটা পরেও মনে হচ্ছে না আমাকে ভালো লাগছে না, শেপ আপ ঠিক নেই, সবকিছু সমাধান তো কেয়ারিওতে আছে, সেটাই তুমি বলো। আমি শেয়ার করব, তার আগে অবশ্যই বলবো আমরা যাতে যে এই বছরটাকে আমরা মানে এই যে বছরটা আমাদের চলে যাচ্ছে সেটা যাতে আর কোনোদিনও ফিরে না আসে। ন্যাচারালি আমরা খুব বাজে দিনগুলোকে কাটিয়ে দিয়েছি, এখন আমরা একটা নতুন বছরে পা রাখছি, আর আমাদের আশা এই বছরটা আমরা ভালো কাটাবো, ভালো থাকবো। কিন্তু সবার প্রথমে আমি যেটা বলি, অনেক আমরা স্ট্রাগল নিয়ে নিয়েছি, আমরা মেন্টাল স্ট্রেস নিয়ে নিয়েছি অনেক কিছুর মধ্য দিয়ে, তো তার জন্য সমস্ত কিছু কিন্তু ফারাক পড়ে গেছে আমাদের স্কিনে। কারোর একটু বেশি রিঙ্কলস লাগছে, কারোর একটু বেশি ব্ল্যাক স্পট লাগছে, তো এই জন্য কিভাবে এর থেকে রিমুভ, মানে কিভাবে এর থেকে মানে এটা কিভাবে ক্লিয়ার করতে চাবে চাইবেন সেটা নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব। হ্যাঁ, সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে, তাকে নিয়ে আমরা এই আলোচনায় ফিরব। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, লাইটি থেকে বলছি, অন্তরা দাস বলছিলাম। আচ্ছা, অন্তরার কি প্রবলেম? স্কিনে গ্লো আসছে না, ওই কারণের জন্যই। আচ্ছা, শুধু স্কিনে গ্লো আসছে না, আরো কিছু রয়েছে? কত বছর বয়স? আরো কিছু আছে, মানে ফ্যাট হয়ে যাচ্ছে, ফ্যাটি হয়ে যাচ্ছে। মানে একদম মাথা চুল থেকে পায়ের নখ অবধি সুন্দর রাখার জন্য এখানে ফোন করা, তো বয়সটা শুনবো, এজ কত? 24। আচ্ছা, প্রোগ্রাম কেমন লাগে অন্তরা? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর নৈহাটি থেকে ফোন করার কারণ মনে হচ্ছে কি, এখানে ফোন করলে আমার স্কিনটা গ্লো ট্রিটমেন্ট হয়ে যাবে, সেটা মনে হচ্ছে? একদম, খুব ভালো লাগলো অন্তরা, তুমি শুনতে থাকো, তোমার প্রবলেম যেটা হচ্ছে স্কিন গ্লো করছে না 24 বছর। অন্তরা যেটা বললে, সঙ্গে থাকো অন্তরা,
তোমার স্কিনের গ্লোটা হারিয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি আমরা দেখেছি যে আমাদের আস্তে আস্তে গ্লোটা যখন চলে যায়, আমাদের একটা লেয়ার পড়তে থাকে, একটা কালো লেয়ার পড়তে থাকে, তখন মনে হয় যে আমাদের যে উজ্জ্বল যে একটা ঝলমলে যে স্কিন সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু পিলিং করতে পারি, কিছু মেশিন ট্রিটমেন্ট, কিছু লেজার ট্রিটমেন্ট করি, তাতে এই যে ডাল স্কিনটা, ডেড সেলগুলো উঠে গিয়ে একটা ঝা চকচকে স্কিন কিন্তু আমরা করতে পারি। তো এটার জন্য অবশ্যই আমাদের নাম্বারগুলো যাচ্ছে যেখানে তোমার সুবিধা হয়। আমরা অনেক জায়গায় যাই, আমরা আমরা হাওড়ায় আসি, আমাদের ডেকটাউনে মেন ক্লিনিক আছে, কৃষ্ণনগর যাই, বহরমপুর যাই, দুর্গাপুর যাই, যেখানে তোমার সুবিধা তুমি একবার এসে কনসাল্ট করো, এগুলো তো আমরা করি। আর সেকেন্ডলি যেটা আমার মনে হয় যে তোমার দরকার, যে যেটা বলছো এক্সট্রা ফ্যাট হয়ে গেছে, ফ্যাটটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ফ্যাটের জন্য, ফ্যাট কন্ট্রোল করার জন্য, যে আমাদের লাইফস্টাইলটাকে যে কন্ট্রোল লাইফস্টাইলটাকে যে ঠিক করতে হবে, তার একটা ডায়েট চার্ট করা, তারপরে তোমার একটা কিছু যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, বিশেষ করে একটা এজে ইন্টারনাল প্রবলেমটা বেশি থাকে, তো সেই প্রবলেম যদি কিছু হয় তার একটা ডায়াগনোসিস করে তার একটা ট্রিটমেন্ট করা, এইগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে যদি তোমরা এসে একবার কনসাল্ট করো। হ্যাঁ, আরো একটা কথায় আসবো দিদি, যে কথাটা নিয়ে আমরা শুরু করলাম, যে এই বছরটায় আমরা না ভীষণই খারাপ কাটিয়েছি, এই স্ট্রেসটা কিন্তু আমরা যেটা সবসময় বলা হয় যে কেয়ারিউতে আসলে আমাদেরকে ইন্টারনাল কিছু কিন্তু সমস্যার সমাধান, কারণ আমরা যখনই একটু চাপে, একটু ডিপ্রেশন, একটু টেনশনের মধ্যে বছরটা কাটিয়েছি বলে কিন্তু হয়তো স্কিনে এফেক্টটা একটু বেশিই পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যাদের এই টেনশন হোক, স্ট্রেস হোক, সেই জায়গায় কিন্তু পুরো ট্রিটমেন্টের মাধ্যমে, শুধু ওপর থেকে না, বারবার করে বলা, মডার্ন লেজার ট্রিটমেন্টের ছাড়াও কিন্তু রয়েছে এখানে ডক্টর, সেই ডক্টর কিন্তু আপনাদের ইন্টারনালি অনেক প্রবলেমের সলিউশনটা বলে দেবে, সাথে সাথে আমি বলে দেবো কোথায় আপনারা চলে আসবেন। তাই বছরের প্রথম থেকে সুন্দর থাকার জন্য যে কোনো প্রবলেম যেটা রয়েছে, হয়তো এমনও কিছু প্রবলেম হচ্ছে যেটা হয়তো আপনি বুঝতেই পারছেন না কি কারণে হচ্ছে, একটু কিন্তু চলে আসতে হবে, যোগাযোগ করতে হবে। লেকটাউন তো মেন ক্লিনিক রয়েছে, এছাড়া যদি নিজেই বলে দিলেন হাওড়া, কৃষ্ণনগর, দুর্গাপুর, এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন, যে নাম্বার দুটি টিভি স্ক্রিনে যাচ্ছে সেখানে আপনাকে ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। একজন বন্ধু এসে অপেক্ষা করছে, তার সাথে কথা বলে নেবো। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, বলুন। হ্যাঁ, আমি শুভাশিস বন্ধু বলছিলাম, পল্টা থেকে। পল্টা থেকে শুভাশিস বাবু, বলুন। হ্যাঁ বলছি দিদি, আমার সমস্যাটা হচ্ছে আমার মানে মুখে, সারা মুখটাতে এরকম গর্ত গর্ত বেশ হিসেবে হয়ে রয়েছে, সেটা অনেকদিন ধরে রয়েছে। আচ্ছা, এটা কি কোনো রকম ভাবে কিছু ট্রিটমেন্ট করা সম্ভব কি? কারণ আমি ক্রিম লাগিয়ে কোনো রকম কিছু হচ্ছে না। কি আর একবার বলুন। সারা মুখে ওই গর্ত গর্ত হয়ে না, হুম হুম হুম, আচ্ছা ডেফিনেটলি। আপনার বয়সটা বলুন। দেখো, এই যে গর্ত গর্ত, আমরা এর আগের অনেকগুলো এপিসোডে আলোচনা করেছি, এনি টাইপ অফ স্কার, গর্ত, আমরা কিন্তু ইভেন যদি টিচ মার্কও হয় তারও কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। আমাদের কাছে মডার্ন লেজার আছে যেটা দিয়ে ট্রিটমেন্ট করতে, এই যে হোলগুলো হয়ে যায় সেটা ছোটবেলায় অনেকের ব্রনো থেকে হয়ে যেতে পারে বা অন্য কিছু থেকে হতে পারে, সেই যে গর্ত স্কার সেইগুলো কিন্তু আস্তে আস্তে ফিল হয়ে যায়, ভরিয়ে দিতে পারি আমরা। এটার জন্য কিছু লেজার ট্রিটমেন্ট আছে, কিছু নিউ টেকনিকও আছে। তো আমরা কেআরইউতে মডার্ন ট্রিটমেন্ট করি এনি টাইপ অফ মানে এরকম স্কার, গর্ত, বা তোমার ওই কেটে যাওয়া, ছোটবেলায় কেটে গেছে তার একটা কাট মার্ক, এগুলো কিন্তু, এবং ইভেন আমরা যেটা আর একটা বড় প্রবলেম হয় স্টেচ মার্ক, তারও কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। আমাদের কাছে লেজার ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি এই এই স্কারগুলো বন্ধ মানে ভরে যায়। তো ডেফিনেটলি যেটা তোমার সুবিধা হয় সেই জায়গাটা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, কি করব দেখে আমরা ডিসাইড করব। তবে হ্যাঁ, এই গর্ত টর্তগুলো কি হয়, একবার ভরে গেলে দোবার আর আসার চান্স খুব কমই থাকে, কারণ এগুলো যেহেতু ফিল হয় নিজে থেকে। এছাড়াও আমরা বলেছি যেমন হচ্ছে, বিশেষ করে এই একটা ঘোড়ার মরশুমে আমরা যখনই আয়নার দিকে তাকাই, আমরা যদি কোনো সময় রিঙ্কলস দেখি, এখন রিঙ্কলস দেখতে গেলে কিন্তু বয়সের ব্যাপার নাই, মানে অল্প বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু একটা রিঙ্কলস হয়ে যায়, বিশেষ করে ফোরহেডে একটা হালকা লাইন মতন এসে যাওয়া, বা ভাঁজ পড়ে যাওয়া, বা চোখের পাশ দিয়ে ভাঁজ পড়ে যাওয়া, নাকের পাশ দিয়ে ভাঁজ পড়ে যাওয়া, এই যে ফোল্ডগুলোকে, এগুলোকে ফিল
আমরা কিন্তু করতে পারি খুব তাড়াতাড়ি, যদি কারোর ইনস্ট্যান্ট লাগে বা বারবার আসতে পারবে না সেরকমও কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। আবার কিছু স্ল্যাগিনেস আছে, যেমন ধরো তোমার গালটা স্ল্যাগি মনে হচ্ছে তো, বা গলাটা একটু ঝুলছে মনে হচ্ছে, বা ডাবল চিন আছে মনে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মডার্ন কিছু ট্রিটমেন্ট করি যাতে এই ডাবল চিনটা চলে যায় বা স্ল্যাগি ব্যাপারটা চলে যায়। হ্যাঁ, এইরকম ধরনের কিন্তু আমাদের ট্রিটমেন্ট আছে, যেটা একদম এটুকু বলতে পারি যে করলে পরে আপনি নিজেই স্যাটিসফ্যাকশন হবে। বা এমন অনেক কিছু ট্রিটমেন্ট আছে, আপনি যখন আসছেন স্কিন ঝোলা নিয়ে, আবার যখন আপনি যাচ্ছেন তখন তার স্কিনটা টান টান হয়ে যাচ্ছে এবং দেখে আপনার নিজেই মানে খুশি হচ্ছে লাগছে, এরমও কিন্তু আমরা একদম ইনস্ট্যান্ট অনেক কিছু ট্রিটমেন্ট আছে। কি ট্রিটমেন্ট আমরা করব সেটা কিন্তু অবশ্যই দেখে বলতে পারবো যে কতটা রিঙ্কলস পড়েছে বা কটা সিটিং লাগতে পারে, বা সিটিং দেওয়ার সময় নেই, একবার আসতে পারবো বছরে, সেরমভাবেও কিন্তু আমরা আপনাকে অ্যাডভাইস করতে পারবো। সাথে সাথে আমরা যেটা বলি, যেটা হচ্ছে আর একটা যেটা সব থেকে বেশি আমাদের অভিযোগ, যেটা হচ্ছে আমি কালো লাগছি দেখতে। শুধু তা নয়, অনেক পেরেন্টসরাও আসে, তাদেরও একটাই অভিযোগ যে আমার মেয়ে কালো হয়ে যাচ্ছে, তাকে এখন বর্তমান যা পরিস্থিতি বিয়ে দিতে অসুবিধা হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে, এটা নানান রকম প্রবলেম। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে ব্রাইটেনিং, কালো ফর্সাটা বড় কথা না, কি সাদা কালোটা বড় কথা না, বড় কথা হচ্ছে ব্রাইটেনিং, একটা স্কিন যেটা মানে খুব দরকার পড়ে সেই স্কিনটা কিন্তু আমরা করতে পারি। সেটা কারোর সময় নেই, বিয়ে আছে বা পার্টি আছে, একদম সময় পাইনি মুখটাকে ঠিক করার, ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এফেক্ট, একটা ব্রাইটেনিং এফেক্ট, সেটা কিন্তু আমরা লেজার দিয়ে করতে পারি। এবং একটা সেটিং করলে উইদিন 2-3 ডেজে বোঝা যাবে যে তোমার স্কিনে কেউ না কেউ একটা রিমার্ক করবেই যে তুমি কি ট্রিটমেন্ট করছো, এটা অন্তত বলতে পারে, চোখে পড়বে, মানে চোখে পড়বে, ডেফিনেটলি চোখে পড়বে। এইগুলো আছে, যেমন আমি রিঙ্কলস এর কথা বললাম যেটা আমাদের বেশি এফেক্ট লাগে, আমি হোয়াইটেনিং বা ব্রাইটেনিং স্কিনের কথা বললাম, মানে একটা যেন বেবি স্কিন দরকার, মানে ন্যাচারাল বিউটি। দেখো মেকআপ দিয়ে তো আমরা সবাই খুব তাড়াতাড়ি সুন্দর হতে পারি, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি, আমাকে ন্যাচারাল কত তাড়াতাড়ি সুন্দর লাগতে পারে সেটার কথা আমি বলছি। সেক্ষেত্রে লেজার করা যেতে পারে, মডার্ন কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো করা যেতে পারে, ইন্টারনালি কোনো যদি মনে হয় কোনো ওষুধ দেওয়ার দরকার সেখানে আমরা হোমিও যারা বিশেষজ্ঞ আছেন সেখানে তারা অ্যাডভাইস করেন যে ভেতর থেকে আস্তে আস্তে নিজেকে কীভাবে সুন্দর হওয়া যায় সেগুলো করা যেতে পারে। আর একটা যেটা হচ্ছে, আর একটা হচ্ছে যেটা না হলে আমাদের সৌন্দর্যটা হয় না, সেটা হচ্ছে চুল, চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, স্ক্যাল্প দেখা যাচ্ছে একদম, এরকম ধরনের অনেক প্রবলেম। বিশেষ করে এই যে আমরা বছর, এই যে মানে কয়েক মাস আমরা পেরিয়ে এসেছি, এত মেন্টাল স্ট্রেস, এত চিন্তা ভাবনা, আমাদের কিন্তু হেয়ার ফলের একটা বড় প্রবলেম হয়ে গেছে, চুল পড়ে যাওয়া। সেই চুল পড়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ট্রিটমেন্ট করি, হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমরা লেজার ট্রিটমেন্ট করি, আমরা মডার্ন কিছু মেজোথেরাপি করি, পিআরপি করি, যেগুলো দিয়ে স্ক্যাল্পটা কিন্তু অনেকটা ভরে যায় এবং তাতে কিন্তু ভলিউমটা ভরে যায় এবং আমাদের সেই সৌন্দর্যটা, আমাদের যেই হারিয়ে যাওয়া চুলগুলো সেটা মনে হয় যেন আবার অনেকটাই আমার রিকভার হয়ে গেছে। তো এইরকম ধরনের কিছু ট্রিটমেন্ট, কিছু প্রবলেম আমরা কিন্তু ভীষণভাবে ফিল করি যে আমাদের কোথায় যেন আমরা মনে হয় আমাদের কমে গেছে বা নেই বা আমাদের সুন্দর লাগছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো তোমাদের অ্যাডভাইস করতে পারি, সাপোর্ট করতে পারি। আর একটা যেটা যেটা হচ্ছে একটা একজনের প্রশ্নও ছিল যে ফ্যাটিও হয়ে যাচ্ছে, মোটা। দেখো খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে এই অকেশনাল, এই অকেশন দিনগুলোতে, হ্যাঁ না, খাবার, আমরা খাদ্যরসিক, খাবার ছাড়া তো আমাদের ভালো লাগে না, না তো খেতে খেতে দেখতে হবে আমরা দেখি কোনো সময় আমরা এত ফ্যাটি হয়ে গেছি যে আমরা কোনো ড্রেস পরতে পারছি না, কোথাও যেন আমাদের ভালো লাগছে না, হ্যাঁ, যে এই ড্রেসটা আমাকে মানাচ্ছে না, ম্যাট মোটা হয়ে গেছি। সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমরা বলবো আমরা মডার্ন কিছু ট্রিটমেন্ট করি, তাতে এক্সট্রা ফ্যাট রিডাকশন করে একটা শেপ আপ, বডি শেপ আপ। দেখো বডি শেপ আপ যদি থাকে তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়, হ্যাঁ না, অ্যাট্রাকটিভ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই আমরা এই আলোচনায় আবারও ফিরবো, আর একজন এসে উপস্থিত হয়েছে। হ্যালো নমস্কার। নমস্কার, আমি সৌমিক মিত্র বলছিলাম। হ্যাঁ বলুন। বাসাতের বলছিলাম জি, আমার চুল, আমার মাথার, আমার বয়স বেশি না, আমার 28 বছর বয়স, আমার মাথার চুল খুবই পাতলা এবং কিছুটা অংশ তাকও পড়ে গেছে খানিকটা। আচ্ছা, তো এতে ওইটাকে কোন রকম সুরা ট্রিটমেন্ট করা যাবে কিনা? ড্যান্ড্রাফ আছে খুব?
ডেন্ড্রাফ আছে, হালকা আছে, খুব মানে অত্যধিক পরিমাণে নেই, কিন্তু আমার প্রচুর পরিমাণে পাতলা। আচ্ছা আচ্ছা, এটা কি শুরু থেকে পাতলা না ইদানিং দেখছেন? শুরু থেকে আমার খুব বেশি ঘন চুল ছিল না, তো এখন থেকে আরো বেশি পাতলা হয়ে যাচ্ছে, ডাক পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার প্রবলেম, তাই তো? আপনি সাথে থাকুন, আমি আপনি শুনতে থাকুন দিদি বলছে। এখনকার দিনে প্রবলেম গুলো কোনো এজ লিমিট নেই, মানে আরো 26-24, বিশেষ করে যেটা আপনার প্রশ্ন, যেটা হচ্ছে চুল পড়ে যাচ্ছে বা চুল পাতলা, সেক্ষেত্রে আপনি কিন্তু পিআরপিটা করতে পারেন। পিআরপি হচ্ছে, পিআরপিতে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো সাইড এফেক্ট নেই, যে আপনারই নিজস্ব ব্লাড দিয়ে এটা, এই পিআরপিগুলো করা হয় কিছু মেডিসিন মিক্সড করে, তাতে কি হয় ব্লাডের যে সিরামগুলো থাকে তাতে অনেকটা গ্রোথ ফ্যাক্টর থাকে এবং খুব তাড়াতাড়ি ভলিউমটা লাগে, যে মনে হয় যেন আমার একটু ভলিউমটা হচ্ছে, চুলে স্ক্যাল্পটা একটু কম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পিআরপিটা কিন্তু আপনি করতে পারেন। আর সেটা করতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটু ফোন নাম্বারে ফোন করে কবে পিআরপি করতে, যারা বিশেষজ্ঞ আছেন তারা কবে আসবেন, একটা টাইম করে চলে আসেন, দেখবেন একটা কি দুটো সিটিং থেকে আপনার ফিল হবে আপনার কিন্তু পিআরপিটা ভালো কাজ দিচ্ছে। পিআরপি একটা মডার্ন ট্রিটমেন্ট, আপনার এখন দেখুন মডার্ন যুগ, সবাই এখন ইউটিউবে সার্চ করলেও কিন্তু বুঝতে পারে পিআরপিতে ডেপটা কত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কিভাবে করছে সেটার কিন্তু একটা ব্যাপার থাকে। পিআরপিতে কিছু কিছু মেডিসিনগুলো মিক্স থাকে যেগুলো আমরা সব কিছু বাইরের ইউজ করি, এবং যাতে তাড়াতাড়ি কাজ হয় তার সঙ্গে সঙ্গে অ্যাডভাইস দেওয়া, তার খাবার কি খাবেন আপনি বা কিভাবে আপনার মেডিসিনটা চলবে, তাতে দেখবেন আপনি দিন 15 থেকে 1 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আপনি একটা ফোন করে চলে আসুন আমাদের ক্লিনিকে। একদম, আর যারাই মনে করছেন যে এই ধরনের প্রবলেম রয়েছে, সত্যি সেটা একটুর থেকে অনেকটাই চলে গেছে, যেরকম টাক পড়া প্রবলেম কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই, তো সেই জায়গায় আমাদের যখন স্ক্যাল্পটা ফাঁকা হয়েছে আমরা মনে মনে ঠিক করে নিই এখানে আর চুল গজাবে না, আর আমরা ট্রাই করতে থাকি কারোর মুখে শুনে বিভিন্ন রকম অয়েল শ্যাম্পু, আমরা তাতে আরো কিন্তু প্রবলেমটা বাড়তে থাকে। প্রথমে আপনাকে জানতে হবে কি কারণে আপনার স্ক্যাল্পটা ফাঁকা হচ্ছে, কি জন্য আপনার চুলটা পড়ছে। এক্স্যাক্টলি, তো আমাদের প্রথমেই দেখতে হবে কেন চুলটা পড়ছে। আমরা দেখি যে চুল পড়াটা কিন্তু এখন প্রত্যেকের বাড়িতে গেলেই দেখা যায় একজন দুজন করে তার একটা রিমার্ক যে আমার চুল পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে চুলটা কেন পড়ছে, একটা হয় ড্যান্ড্রফ, আবার ড্যান্ড্রফ কিন্তু অনেকের কি হয় একটা সিজনে হয়, যে আজকে ড্যান্ড্রফ হচ্ছে কালকে চলে যাচ্ছে বা দুদিন পরে চলে যাচ্ছে, সেটা একটা প্রবলেম। আবার অনেকের থাকে যে দীর্ঘদিন ধরে ড্যান্ড্রফের প্রবলেম, মানে দীর্ঘ 6-7 মাস, 6-7 বছর একটা লেয়ার পড়ে গেছে এবং চুলকালেই মনে হয় যেন নোকের মধ্যে একটা ময়লা এসে যাচ্ছে, মানে এইরকম ধরনের একটা ড্যান্ড্রফ থাকে। বিশেষ করে যারা একটু ডাস্টে কাজ করে তাদের তো একটু বেশিই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি এসে তাহলে চুলের যদি ট্রিটমেন্টটা করা যায় তাহলে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটাকে কন্ট্রোল করে অনেকটাই তার হেয়ার ব্যাক হতে পারে, এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা যদি এরকম কারোর প্রবলেম হয় অবশ্যই আমাদের ট্রিটমেন্ট আছে, লেজার ট্রিটমেন্ট করতে পারি, মেজোথেরাপি করতে পারি, পিআরপি করতে পারি, তাতে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আসে এবং ডেফিনেটলি আপনি একটা সিটিং থেকে দুটো সিটিং থেকেই বুঝতে পারবেন যে আপনার কতটা কাজে দিচ্ছে। সেকেন্ডলি আর একটা যেটা বলবো, আমার একটা আনওয়ান্টেড হেয়ার, অপ্রয়োজনীয় হেয়ার, মানে গোপের রেখা, আমি অনেক মেয়েদের দেখেছি গোপের একটা রেখা থাকে বা চিনে হেয়ার থাকে, মানে এবং গালে হেয়ার থাকে, এবং অনেক ছেলেদেরও আমি দেখেছি চোখের নিচ থেকে হেয়ার এসে যায়, বারবার কাটতে গিয়ে সেখানটা কালো হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, একটা ব্রণ ব্রণ মতন হয়ে যাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে। এটা কারোর যদি নর্মালি বারবার ভ্যাকসিন করতে থাকে তাতেও কিন্তু আমি দেখেছি একটা র্যাশ হয়ে যাচ্ছে বা কালো একটা লেয়ার পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আনওয়ান্টেড হেয়ার ডিডাকশনের জন্য কিন্তু আমাদের কাছে লেজার আছে, যেটাতে খুব তাড়াতাড়ি এই হেয়ার গ্রোথগুলো, মানে হেয়ার ফলিকলগুলো আস্তে আস্তে, মানে যে হেয়ার ডিডাকশন হয়ে যায় তাতে আস্তে 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 ড্যামেজ হয়ে যায় এবং কম হেয়ার, আস্তে আস্তে হেয়ারের যে ভলিউমটা সেটা কিন্তু কমতে থাকে। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ বলুন, কি প্রবলেম? সারা গায়ে হয়ে গেছে? ঠিক আছে,
দেখুন, এটা তো একটা ডেফিনেটলি এটা একটা ইন্টারনাল প্রবলেম, সেটা আপনিও জানেন। তবে হ্যাঁ, এটা কন্ট্রোল রাখার জন্য কিন্তু অনেক ট্রিটমেন্ট হয়, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদের নিয়েই চলতে হবে, কিন্তু যাতে দেখা না দেয় বা কন্ট্রোল থাকে তার জন্য কিন্তু ইন্টারনালি অনেক রকম ট্রিটমেন্ট আছে। অবশ্যই আপনি এটা ক্লিনিক্যালি, এটা টোটালি ক্লিনিক্যালি ট্রিটমেন্ট, এটা টোটালি ক্লিনিক্যালি ট্রিটমেন্ট, এটার জন্য আপনাকে আসতে হবে আমাদের ক্লিনিকে, যারা চিকিৎসক আছেন তাদের সাথে কনসাল্ট করতে হবে। এটা যাতে কন্ট্রোলে থাকে তার জন্য আপনাকে অনেক কিছু ইন্টারনালি অ্যাডভাইস করা হবে, এবং আমাদের কিছু মেশিন, মডার্ন রে মেশিনও আছে, সেটাতেও কাজ হতে হয়। কিন্তু এই ক্ষেত্রে টোটালি আপনাকে কিন্তু ক্লিনিক্যালি ট্রিটমেন্টে আসতে হবে। আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসুন, কারণ এখন ফুল পুরো মুখে হয়ে গেছে, আপনি এটা জানেন যে এটা বাড়তে থাকে, তো এটা কন্ট্রোল করার জন্য ডেফিনেটলি আপনি আসুন আমাদের ক্লিনিকে, আপনি এর জন্য কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট পাবেন। একদম। আর যারাই মনে করছেন যে না আসতে চাইছি বা একটু দূরে রয়েছে, আমি কি করে কনসাল্ট করব, তাদের একটাই কথা বলার, টিভি স্ক্রিনের নাম্বার যাচ্ছে দেখুন, যে সেই নাম্বারে আপনারা ফোন করবেন, যদি লেট টাউনে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, যদি মনে করে থাকেন যে না একটু দূরে হাওড়া কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুরে দিদির অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেখানেও আপনি জেনে নিতে পারেন কবে পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে যদি কেউ মনে করেন থাকে না এই এরিয়াগুলো আমার একটু দূরে হয়ে যাবে, আমি কি করব এখনই, আমি এই মুহূর্তে কি কিছু করতে পারি, তাদের জন্য সেই অ্যাডভাইসটাও কিন্তু আপনারা ফোনে পেয়ে যাবেন। যে কোনো প্রবলেমে কিছু ম্যাজিক্যাল প্রোডাক্ট কিন্তু রয়েছে কেয়ারু, সেটা দিয়েও কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপাতত ব্যবহার করে কিন্তু এই প্রবলেমটাকে আটকে রেখে তারপরে কিন্তু যোগাযোগ করতে হবে, ক্লিনিকে আসতে হবে। কারণ বারবার যেটা বলে এটা কিন্তু মেকআপ দিয়ে ঢাকানা ট্রিটমেন্ট করে কমানোর একটা পদ্ধতি, যেটাতে কিন্তু আপনাদের কাজ হবে শুধুমাত্র ওপর থেকে নয় ইন্টারনালি। তাই সবকিছু আরো একটা কথা, কেয়ারেও কিন্তু সকলের জন্য, আপনারা ফোনে লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতেই পান যে শুধুমাত্র মেয়েরা না, সকল পুরুষরা এখানে ফোন করে, তাই ছেলে মেয়ে নির্বিশেষে কোনো এজ লিমিট নেই, সকলের জন্যই কিন্তু যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য। আরো একটা কথা, যেটা কিন্তু দিদির আগের দিনে অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমার এই কেয়ারেওর এখানে ক্লিনিকে অনেকের ধারণা যে প্রচুর খরচা, হয়তো সাধারণ মানুষ আসতে পারবে না, আপনারা একবার এসে, একবার ক্লিনিকে এসে আপনারা যোগাযোগ করুন, আপনাদের সাধ্যের মধ্যেই রয়েছে, শুধু দূর থেকে শুনলে জেনে নিলে হবে না, প্রবলেমটার সলিউশনের জন্য যোগাযোগ করে চলে আসতে হবে ক্লিনিকে। ঠিক যেরকম দিনের পর দিন ব্যস্ততম সময় স্টুডিওয়ে কিন্তু দিদি হাজির হয়ে যায় এই জায়গাটা ধরে, অনেকেরই আগের দিনও তুমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছো, বেশ কিছু লোক একটা ধারণা থাকে ট্রিটমেন্ট তো হয়তো এমন একটা লেভেল হবে, হয়তো এসে পৌঁছলে বুঝতে পারবে, যেটা না আমাদের সকলের জন্যই। একটা কথা বলে দেওয়া ভালো যে আমাদের অনেক কিছু কিন্তু ট্রিটমেন্ট খুব খুব কম পয়সাতেও হতে পারে, খুব কম পয়সাতেও হতে পারে, 200-300-100-200 টাকাতেও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা নিয়ে আসতে হবে। এক, সেকেন্ডলি এমন অনেক কিছু আছে যেগুলো ইন্টারনাল প্রবলেম আমাদের, দেখো মুখের, চুলের, বডির, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ফারাক পড়ে যায় ভিতর থেকে। আমাদের যদি এমন হতে পারে অনেকে দীর্ঘদিনের গ্যাস হবে যাচ্ছেই না, হ্যাঁ ডেফিনেটলি আপনারা ইন্টারনাল ট্রিটমেন্টের জন্য আমাদের ক্লিনিকে আসতে পারেন। তার থেকেও অনেক সময় মুখের, চোখের তলায় কালো দাগ, মুখে কালো দাগ, অনেক কিছু হতে পারে। তো এনি টাইপ অফ, যদি মনে হয় ইন্টারনাল কোনো প্রবলেম আছে, তার জন্য কিন্তু আমাদের হোমিও কনসাল্ট যারা চিকিৎসকরা আছেন তারা কিন্তু কনসাল্ট করেন, তাদের কিন্তু মেডিসিন দেওয়া হয়। তো ডেফিনেটলি তারাও কিন্তু আমাদের ক্লিনিকে আসতে পারেন যাদের অন্যরকম ইন্টারনাল প্রবলেম, যেমন আমার কাছে একজন বললেন সোরিয়াসিসের প্রবলেম, এরকম অনেকের আছে, ভিটিলিগোর প্রবলেম, অনেক রকম প্রবলেম আছে, অনেকে সাদা ছোপ ছোপ সারা মুখে দাগ হয়ে যাচ্ছে, কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে মুখে, এগুলো কিছু কিছু ইন্টারনাল প্রবলেম, কারণ এটা গ্রোথ, টিস্যু গ্রোথ হচ্ছে, হ্যাঁ এগুলোর জন্য আপনারা আসতে পারবেন যে কোনো টাইপের, যে কোনো রকম প্রবলেমের জন্য। একদম। আর আসার জন্য তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আর দিদিকে আসার জন্য তো এখানে আমরা বারবার বলি, আর সেরকমও আমরা বছরের শেষে যখন তাকে পেয়েছি বছরের প্রথমেও পাবো, সেই আশাকে অনেক ধন্যবাদ দিয়ে তোমাকে, সকলে ভালো থাকুন সুন্দর থাকুন, তার জন্য কিন্তু কেয়ারেও তো ডেফিনেটলি যোগাযোগ করুন, ভালো থাকুন। দূরে নেই, অচেনা আছে না।